আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা আমাদের বেটার টু বেস্টে একশোটি ভিডিও কমপ্লিট করেছি সেই একশোটি ভিডিও সে এক থেকে শুরু করে আজকে আমাদের একশোটি ভিডিও কমপ্লিট হয়েছে তো দু সালের আগস্টে আমরা এই ভিডিও চ্যানেলটি শুরু করেছিলাম তখন আমরা ভাবতাম যে বই নিয়ে যেহেতু খুব একটি উন্নত মানের চ্যালেঞ্জ নেই তো আমি সেই লক্ষ্যে এই চ্যানেলটি খুলেছিলাম এবং আস্তে আস্তে সেখান থেকে আমরা অনেক ধরনের ভিডিও বানিয়েছি তো আজকে দু এসেছে এবং অলরেডি কিন্তু আমাদের তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু সব কাজের মধ্যে সফল হওয়ার জন্য সব থেকে দরকার হলো ধারাবাহিকতা তো আমাদের এই চ্যানেলের মধ্যে সব কিছুই ছিল শুধু ছিল না ধারাবাহিকতা কারণ আমার দু হাজার আঠেরো যখন আমরা ভিডিও শুরু করি তখন আমরা প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা বাজে ঠিকই আপলোড দিতে পারতাম কিন্তু দু সালে এসে যখন আমার বাবা মারা যায় তখন থেকে আসলে আর ভিডিওর প্রতি খুব একটা কাজ করা হয়নি বা তখন আমরা কোয়ালিটি মেনটেন করতে পারিনি এমনকি আমি ধারাবাহিকভাবেও কাজ করতে পারিনি কারণ আমার মন ভালো ছিল না এরকম কাজের জন্য আপনার মন ভালো থাকতে হয় এবং মেন্টাল হেলথ ঠিক থাকতে হয় তো আমার দুইটাই খারাপ ছিল যার কারণে আমি কাজগুলো করতে পারিনি এবং দু সালে যখন পুরো দেশ করোনায় লকডাউন হয়ে গেলো তখন দেখা গেল যে আসলে মনে হচ্ছিল যে আসলে এখন আর কী করার আছে তো মন খারাপ ছিল সবারই মন খারাপ থাকে ওই সময় যে কিছুই হচ্ছে না বা কোনো কাজ হচ্ছে না তার কারণে তখনও ভিডিও বানানো হয়নি কিন্তু এবার আমি ভাবলাম যে আসলে ঘরে বসে থেকে তো আর লাভ নেই বা আমার ভিডিও অফ রাখলে বা কী হবে তো আমার তো কাজ করতে হবে তাই আমি ভাবলাম যে এই যে এই কাজগুলো এগুলোও কিন্তু একটা নিজেকে ব্যস্ত রাখার জন্য কাজ বা এই কাজ দ্বারা কিন্তু অন্যরা উপকৃত হয় আপনারা অনেকে ইন্সপায়ার হন বই সম্পর্কে জানতে পারেন তো যখন করোনা শুরু হলো তখন আমি একটি বিষয় বুঝতে পেরেছি যে আসলে আমাদের এই জীবনের মধ্যে কিন্তু মরণ সব থেকে সত্য কথা যার কিছু হোক না হোক আপনি সাকসেসফুল হবেন না ব্যর্থ হবেন আপনি কি করবেন না করবেন কিন্তু সবথেকে বড় শর্ত হচ্ছে আপনাকে মরতে হবে তো এটা হচ্ছে থেকে বড় শর্ত তো এই কথা যে মাথায় রাখবে তার জীবনে চলা খুব সহজ হবে কারণ যার মরতে হবে সেটা জানে সে নিশ্চয়ই সেভাবে কাজ করবে তো আমি যখন এই বিষয়টি উপলব্ধি করতে পারলাম তখন আমি দেখলাম আমরা সবাই কিন্তু দুনিয়ার কাজ করতে করতে আখিরাতকে ভুলে যাই কিন্তু আমাদের আসলে কী উচিত ছিল আমাদের উচিত ছিল আমরা আখিরাতের কাজ করতে করতে দুনিয়াকে মনে রাখবো কিন্তু তা উল্টো হয়েছে তো আমি আর ভাবলাম যে আমি এই কাজটি করব না তো এই কারণে আমি আস্তে আস্তে তখন ইসলামিক দিকে একটু ঝুঁকতে থাকি বা সেই ধরনের বইগুলো পড়তে থাকি এবং তা আমার মধ্যে অনেক ভালো পরিবর্তন এনেছে যার কারণে আমি ভাবলাম যে সেই বইগুলো আগে যেহেতু আমরা সাহিত্যের বই নিয়ে কথা বলতাম এখন আমরা সাহিত্যের বই নিয়ে কথা বলবো কিন্তু আমরা সবার আগে আমাদের ইসলামের যে মূল কথাগুলো আছে বা ইসলামিক যে বইগুলো আছে সেইগুলো আমরা পরিচয় করার চেষ্টা করবো আপনাদের সবার কাছে যেন আপনারা সেই বইগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেগুলো পড়তে পারেন কারণ ইসলামিক বিষয়গুলোও কিন্তু জানা আমাদের সবার জন্য দরকার তো আমরা এই বিষয়টাকে কিন্তু হেলাফেলা করতে পারি না তো সেই হিসাবে আমি ভাবলাম যে আমি কেন এই কাজটি করছি না তো আমি সেই দায়িত্ব নিলাম যে আমি আমাদের বেটার ডোবের চ্যানেলের মধ্যে ইসলামিক বইয়ের প্রচার করব এবং ইসলামিক বিষয়ে কথা বলবো তো আমার যতটুকু জ্ঞান আছে আমি তার মধ্যে চেষ্টা করি আপনাদেরকে জানাতে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আশা করি সেগুলো আপনারা দেখছেন এবং সামনেও দেখে থাকবেন আপনারা আমরা যেন দোয়া করেন আমরা যেন রেগুলার ভিডিও বানাতে পারি যেন সুস্থ থাকতে পারি কারণ সুস্থ হচ্ছে মেন কথা যদি সুস্থ থাকতে পারেন তাহলে আপনি দুনিয়ার যে কোনো কাজই করতে পারবেন যদি অসুস্থ হয়ে যান তখন আসলে কিছুই করার থাকে না কারণ একজন সুস্থ মানুষের হাজার হাজার স্বপ্ন থাকে কিন্তু একজন অসুস্থ মানুষের শুধু একটিই স্বপ্ন থাকে সে যেন সুস্থ হয়ে যায় তো আমি বলবো যে আপনারা সবাই আমার যেন দোয়া করবেন যেন আমরা খুব ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং অবশ্যই ধারাবাহিক থাকতে পারি কারণ ধারাবাহিক থাকলে একসময় সফলতা আসবেই তো আজকে এই একশোটা ভিডিও শেষ হলো আশা করি আগামী একশোতে আরও ভালো ভালো ভিডিও আসবে আপনাদের সবার জন্য উপকারই হবে তো সেই আশাই করব এবং চেষ্টা করব আপনাদের সবার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যেন আপনাদের সবার উপকার হয় একই সাথে আপনারাও শিখতে পারেন এবং আমি যেন শিখতে পারি তো এই কথাতেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি আশা করি আবার আগামীকাল দেখা হবে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে